সমস্যা হয় না। আজকে অমর জওয়ান জ্যোতি বলবো আর কিছু না, ইন্দিরা গান্ধীর সঙ্গে তাকে মেলাবার কোনো দরকার নেই, সেটা দেশের রাষ্ট্রীয়তার স্বাভিমানের প্রতীক, সেভাবে দেখা উচিত। আর সেটা যদি সুন্দরভাবে কেউ তৈরি করে, আর যারা দর্শক আসবেন দিল্লিতে তারা যাতে এক জায়গায় এই ধরনের রাষ্ট্রের জন্য যারা বলিদান দিয়েছেন তাদেরকে দেখতে পান, তাদের সঙ্গে জানতে পারেন, সেটা তো ভালো কথা, লোকের সুবিধা হবে জানার পক্ষে। দেখুন, সরকার কোনোটাই একতরফাভাবে নেয় না। আপনারা জানেন প্ল্যানিং কমিশনকে চেঞ্জ করা হয়েছে, তার জন্য একটা কমিটি তৈরি করা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে সব পার্টির লোকেরা থাকেন, সব মতের লোকেরা, সেটা বলা হয় না। যেমন নেতাজি ট্যাবলো নিয়ে যে রাজনীতি করা হয়েছে তার ভিতরের খবরটা দুজন বরিষ্ঠ মন্ত্রী টুইট করেছেন, মাননীয় রাজনাথজি, মাননীয় নির্মলাজি, তারা বলেছেন ঘটনাটা কী, আর সেটা পরিষ্কার। কিন্তু বাংলার মানুষকে বোকা বানাবার এই যে অভ্যাসটা মমতা ব্যানার্জির, অর্ধসত্য প্রকাশ করে রাজনীতির লাভ নেওয়া, তার ফলেই বিতর্ক তৈরি হয়েছে, কোথাও বিতর্ক কোনো জায়গা নেই। আর বাকি রাজ্যে দেশগুলোতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, মমতা ব্যানার্জি কিছু লোককে বলছেন তোমরাও চিঠি লেখো, তোমরাও স্টেটমেন্ট দাও, তারা কিছু কিছু ওনার সঙ্গে কথা বলছেন, কিন্তু নেতাজির সম্মান বা 26 জানুয়ারির যে প্রসেশন সেই নিয়ে দেশের লোক খুশি, এবং সেটা যে স্তরের হয় সেটা গর্ব করার মতো। আপনারা 23 তারিখ প্রধানমন্ত্রী পরাক্রম দিবস ঘোষণা করেছিলেন, তারপরে এখন যেখানে কিং জর্জের মূর্তি ছিল সেখানে বড় করে স্ট্যাচু লাগানো হচ্ছে নেতাজি, তো এখানে কোথাও কি টার্গেট করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা আদেরকে কন্ট্রোল করার কোথাও ভোটের জন্য আপনাদের তরফ থেকে? না দেখুন, আপনি নেতাজিকে বলেন, নেতাজি তো কারো সম্পত্তি নয়। বাল গঙ্গাধর তিলক থেকে আরম্ভ করে সর্দার বল্লভভাই প্যাটেল, প্যাটেলের স্ট্যাচু হলো, তিনি তো বিজেপি লোক, তিনি কংগ্রেসই ছিলেন, হতে পারে বা গান্ধী পরিবারের থেকে উনি দূরত্ব ছিলেন, তারা তাকে সম্মান দেয়নি। আমরা জানি মোরারজি দেশে কংগ্রেসের নেতা ছিলেন, তাকে কী সম্মান দেওয়া হয়েছে? এমনকি পিভি নরসিমা রাও, তাকে পর্যন্ত হায়দ্রাবাদ পাঠিয়ে দেওয়া হলো, তাকে এখানে জায়গা দেওয়া হলো মারা যাওয়ার পরে। এগুলো কংগ্রেসই পলিটিক্স। আজ তাকে যদি শোধরাই আমরা এবং যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিদের দিই, নেহরুকে আমরা সম্মান দিয়েছি এবং বাকি যারা প্রধানমন্ত্রী ছিলেন এটা মোদিজি করে দেখিয়েছেন, দেবগৌড়াকে নিয়ে এসে বসিয়েছেন, বা যারা আমাদের সাংবিধানিক পদে থেকেছেন সবাইকে মোদিজি সম্মান দিচ্ছেন, এটা উদাহরণ হওয়া উচিত, অন্তত মনটা মন বড় করে মোদিজির কাছ থেকে কিছু শেখা উচিত। আমরা গত 1.5 বছর ধরে দেখছি রাজীব কুমারের ঘটনা থেকে আরম্ভ করে মাননীয় নাড্ডাজির কনভয়ের উপরে আক্রমণ করার পরে যে 3 জন অফিসার আইপিএসকে কেন্দ্র ডেকেছিল, এটা একাধিক ঘটনা আছে। আইপিএস আইএসরা সারা তারা কেন্দ্রের ক্যাডার সবাই জানেন, তাদের উপর অধিকার আছে, তারা ডেকেও নেয়, ডেকে নেওয়া অধিকার আছে। সেটাকে কনফার্ম করা হচ্ছে যাতে মমতা ব্যানার্জি জিনিসটাকে প্যাঁচালো করে আটকে রাখতে না পারেন, তাতে মমতা ব্যানার্জির কষ্ট হচ্ছে, সব ব্যাপারে উনি বেগড়া দেওয়ার চেষ্টা করেন, এবার হয়তো উনি আটকে রাখতে পারবেন না, তাই ওনার সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। কেন্দ্রের ক্যাডার চাইলে ওনারা পান, আর কেন্দ্রের যখন প্রয়োজন হয় তাদেরকে ডেকে নেয় কেন্দ্রের জন্য। এবং আমার জানা আছে পশ্চিমবঙ্গে বহু এরকম অফিসার আছেন আইএএস আইপিএস যারা দিল্লি চলে আসতে চাইছেন, কারণ ওখানকার কাজ করার সুযোগ নেই, উপর থেকে অপমান সহ্য করতে হয়, সেখান থেকে তারা বাঁচতে চান। কোথাও কি বাংলার এই ঘটনাগুলোর অভিজ্ঞতার পরেই মনে হয়েছে যে আইপিএস থেকে পরিবর্তন আনা প্রয়োজন? না, কেন্দ্র এটা নিশ্চিত করতে চায়, তারা যদি মনে করে তাদের ক্যাডার তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব, তো তারা কোথায় কাজ করবেন তাদের যোগ্যতা অনুযায়ী বা কেন্দ্রের প্রয়োজনে তাদেরকে নিয়ে নেবেন, সে অধিকার তো কেন্দ্রের থাকা উচিত। যে রুল কেন্দ্র তৈরি করেছে সে রুল পরিবর্তন করার অধিকার কেন্দ্রেরই আছে, মমতা ব্যানার্জির সে অধিকার নাই। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত,
তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।